আমার বাবাকে মার্ডার করেছে, আমার নিজের দাদাকে মার্ডার করেছে, অথচ আমি মামলা করলাম। মামলা করার পর বেল বা জামিন নিয়ে আমার এলাকাতে আমার বুকের উপরেই ওরা জামিন নিয়ে হেঁটে বেড়াচ্ছে। আবার ওরা আমাদের বিরুদ্ধে মামলা করলো, আমার বাপকে মেরে, আমার মামাকে মেরে, আমার দাদাকে মেরে তারা আমাদের উপর মামলা করলো, অথচ আমার পরিবারের লোক বেল বা জামিন না পেয়ে রাস্তায় রাস্তায় ঘুরে বেড়াচ্ছে। এরকম অন্যায়, এরকম অবিচার অহরহ ঘটছে গোটা রাজ্যের বিভিন্ন থানাতে, যে আমার বাপ মারা গেছে মার্ডার করে কোনো একটা কারণে, সেটা পারিবারিক কারণ হোক, যে কোনো রাজনৈতিক কারণ হোক, যে কোনো ঈর্ষাজনিত কারণ হোক না কেন, যে কোনো কারণে গণ্ডগোল করে, গণ্ডগোল করার পর আমার বাবা মারা গেছে বা মৃত হয়েছে বা মার্ডার করেছে, আমার দাদা মার্ডার করেছে, অথচ যারা করেছিল তাদের জন্য আমরা থানাতে এফআইআর করলাম। এফআইআর করার পর কোর্ট থেকে জামিন নিয়ে, জানি না কোন মন্ত্রে জামিন নিয়ে আমার এলাকাতে ঘুরে বেড়াচ্ছে, যে আমার বাপকে মার্ডার করেছে সে বলে বেড়াচ্ছে এই যে জামিন নিয়ে এসছি, এই যে 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 করে ঘুরে বেড়াচ্ছে। আবার ওরা কাউন্টার মামলা, মানে আইনের তো বুদ্ধি দেওয়ার লোকের অভাব নেই, ওরা আবার আমাদের নামে মামলা করেছে। আমার বাপ মরে গিয়ে আমাদের বাড়ির সবার নামে মামলা করে আমরা আবার কোর্টে গিয়ে বেল পাচ্ছি না, জানি না কোন লেবুর রস টেপা আছে যে আমাদের জন্য আমার পরিবারের লোক, আমার বাপ মারা গেছে, আমরা জামিন পাচ্ছি না, অথচ লুকিয়ে বেড়াচ্ছি পুলিশের অত্যাচারে, প্রশাসনের অত্যাচারে। কোর্টের নির্দেশ, আপনার উপর যদি মামলা হয় তাহলে আপনাকে তুলে নিয়ে যাবে কোর্টের সামনে বিচার করার জন্য। তো এরকম অহরহ ঘটনা ঘটছে। তবে একটা জিনিস আমি শুধু বলবো, প্রত্যেকটা সাধারণ মানুষ যারা আমার ভিডিও শুনছে বা দেখছে তাদের সকলকেই, অন্যায়ের বিচার, অন্যায়ের বিচার কিন্তু প্রশাসনও যদি না করে ঈশ্বর বা সৃষ্টিকর্তা কিন্তু বিচার করে। তাই অন্যায়ভাবে কাউকে কোনো দিন আঘাত দেওয়া, মারামারি তো দূরের কথা, আঘাত দেওয়াটাও অপরাধ বলে আমি মনে করি। আগামী দিন সচেতনভাবে, আর বেল, এই যে বেল পেয়ে যে যারা ঘুরছে তাদের বেল ক্যান্সিলেশনেরও মামলা হয়, কলকাতা হাইকোর্টে ক্যান্সিলেশন অফ বেলেরও মামলা হয়, যদি আপনার মনে করেন যে এই মানুষটা মাতব্বরি করছে এবং এসে আপনাকে আবার থ্রেট করছে, তাহলে কিন্তু আপনি ক্যান্সিলেশন অফ বেলের জন্য কলকাতা হাইকোর্টে অ্যাপ্লিকেশন করতে পারেন। ভালো থাকুন, সুস্থ থাকুন।